শুক্রবার রাজশাহীতে প্রতি পিস লেয়ার মুরগির ডিম বিক্রি হচ্ছে 11.5 থেকে 12.5 টাকা। এদিন খামারি পর্যায়ে ডিমের দাম 10 টাকা 40 পয়সা। চলতি মাসে গড়ে 9.5 টাকা দাম পেয়েছেন খামারিরা। বাজারের তুলনায় প্রতি পিস ডিমে খামারিরা 2 টাকা কম পাওয়ার জন্য দায়ী করছেন বাজার নিয়ন্ত্রক ডিম আড়ত সমিতিকে। কথিত সমিতির মাধ্যমে সারা দেশে ডিমের দর কত হবে তা নির্ধারিত হয় রাজশাহী, ঢাকা ও কিশোরগঞ্জে। প্রতিদিন সকালে দর নির্ধারণ করে মোবাইল ও সামাজিক মাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে সবাইকে জানিয়ে দেন সভাপতি। লাল ডিম কালকে কিনলাম একদম, আজকে আর একদম, কাল পরশুদিন আর একদম। যারা দোকানদার তারা ইচ্ছা মতো দাম বিক্রি লিলে না লিলে নালে তাদের তো তদারকি করার কেউ নাই। খামার নাজে আপনাদের ঘাটতি, ডিমটা ধর পাওয়া হয়েছে না, আমদানি কম। খামারিরা জানান রাজশাহীর ডিম ব্যবসা নিয়ন্ত্রণ করেন মুসলিমের মোড়ের হাফিজ, জয়নাল, বেলাল রাব্বানি এবং সাহেব বাজারের জাহিদ ও সেলিম। তারা প্রান্তিক খামারিদের দাদনের ফাঁদে জড়িয়ে ডিমের একচটিয়া ব্যবসা করেন, দাম নির্ধারণ করেন ইচ্ছে মতো। লোন ধারের কারণে এই কারণে ধরেন বের হতে পারছে না, এখন বাধ্যতামূলক করতেই হচ্ছে। খাদ্যের দাম আপনি কমাইতে হবে, বাচ্চার দাম কমাইতে হবে, ওষুধের দাম কমাইতে হবে, এগুলার জন্য উৎপাদন খরচ বেশি হয়। আমরা চাচ্ছি যে বাজারে এক রেট, এখানে আরেক রেট হয়েছে, এই রেটটা সমান হয় কিনা। এই সিন্ডিকেট আড়ত, পরিবহন ও বিপণন ব্যয়ের নামে প্রতি মাসে অন্তত 2 কোটি টাকার মুনাফা করছে। খামারি পাচ্ছে এখন আসল দাম খামারি 10.40 টাকা, এটাই। আর তারপর সবকিছুই লাভ হচ্ছে, আড়তদার বা খরচ এই সে হাবি যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে এ অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়েও 3 কোটি বেশি ডিম উৎপাদন হয়। রাজশাহীতে গেল বছর ডিম উৎপাদন হয়েছে 58 কোটি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।